প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভ্যাকসিনকে সার্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করা উচিত। এশিয়ার দেশগুলোর নতুন সংগঠন বোয়া ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ভ্যাকসিন এবং অন্যান্য চিকিৎসা উপকরণের চাহিদা মেটাতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর করতে সব দেশের একসঙ্গে কাজ করারও তাগিদ দেন শেখ হাসিনা। শাহালি জয় প্রতিবেদন। চলতি বছরই যাত্রা শুরু করে এশিয়ান দেশগুলোর সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত নতুন ফোরাম বোয়াও। মঙ্গলবার এর উদ্বোধনী সম্মেলনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিলিভস ইন দ্য প্রাইমেসি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবী এখন সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি। মহামারীর চ্যালেঞ্জ মোকাবেলায় জোর দেন শক্তিশালী আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারিত্বে। এট দিস ক্রিটিক্যাল টাইমস ফাইন্যান্সিয়াল এন্ড টেকনিক্যাল সাপোর্ট to developing countries have also become more important. Developing countries need more access to the funds of the international financial institutions and the multinational development banks. ভ্যাকসিনকে বিশ্বজনীন আরও সহজলভ্য পণ্য হিসেবে ঘোষণা করার তাগিদও দেন প্রধানমন্ত্রী। সম্মিলিত প্রচেষ্টা বাড়াতে বলেন যেন আরও কার্যকর ভূমিকা রাখে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো। Work together to make the UN and other international organizations effective so that everyone's requirement of vaccines and medical requirements are met. WHO, Gavi and other relevant organizations must uphold the rights. COVID-19 vaccines should be declared as global public goods. Countries producing the vaccines should help others produce the vaccine with a view to attaining universal vaccine coverage. চার দিন ব্যাপী বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির হাইনান প্রদেশের নৈসর্গিক স্থান বোয়াওয়ের নাম অনুসারে এই ফোরামের নামকরণ করা হয়েছে, যার সদস্য অস্ট্রেলিয়া সহ এশিয়ার 28টি দেশ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।